সেই ভিউটা ভাই জাস্ট অসাধারণ, লাখ টাকার ভিউ এটা, লাখ টাকার। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এইখানে এই অবস্থা। এখনো এখান থেকে পুরী 121 কিলোমিটার। ভেবেছিলাম যে 9টা বেজে যাবে, বাট থ্যাঙ্কস টু দিস রোড 9টার আগে আমরা পৌঁছতে পারছি। তো বন্ধু, আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে নিয়েছি পুরীর দিকে যাওয়ার জন্য। তো এখান থেকে পুরী অলমোস্ট 235 থেকে 236 কিলোমিটার। বন্ধুরা, লাস্ট ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দেওয়ার অভিজ্ঞতা, এবং সাথে সাথে সেখানকার পরিবেশ সম্পর্কেও তোমাদেরকে একটা আইডিয়া দিয়েছিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় 930 টাকা ভরেছিলাম, আর এখন 520 টাকা, 1450 টাকার তেল হলো এখনো অবধি। তো বন্ধু, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে পঞ্চলিঙ্গেশ্বর থেকে পুরী যাওয়ার টোটাল জার্নিটা, এবং জার্নির পথে কী কী প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে, কোন কোন মিস্টেক আমরা করেছি, এবং যে মিস্টেকগুলো তোমরা কখনোই করবে না। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর এই জায়গাটার নাম হচ্ছে বাহানাগা। দেখা যাক পুরীতে ঢুকতে ঢুকতে কটা বাজে। তো পুরী প্ল্যানটা অ্যাকচুয়ালি আমাদের আগে থেকে ছিল না, আমরা যেটা প্ল্যান করেছিলাম যে পঞ্চলিঙ্গেশ্বর, সেখান থেকে বাংরিপোশি। তো আমাদের যে রাইডের যে প্ল্যান যেটা ছিল, ডেট যেটা ছিল, তার এক মাস আগে আমরা হঠাৎ করে ডিসাইড করেছি যে আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে বাংরিপোশি যাবো না, বাংরিপোশি ক্যান্সেল করে পুরী হয়েছে। তো এখন আমরা যাচ্ছি NH-16 দিয়ে। আমরা তিনজন একসাথে রয়েছি, বাবুর কোনো পাত্তা নেই, জানি না কত তাড়াতাড়ি ও কততে চালিয়ে ও বেরিয়ে গেছে। ডিস্টেন্স অনুযায়ী সব থেকে বড় রাইড আজ অবধি আমার এটাই। বন্ধু, আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে 60-62 কিলোমিটার চালিয়ে ফেলেছি। এসে একটা জায়গায় দাঁড়িয়েছি, একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে বাবু যে হচ্ছে ও ফোন তুলছে না, আমাদের অনেক আগে বেরিয়েছে। তো 60-62 কিলোমিটার এসে গেছি, এখনও ফোন তুলছে না। তো বুঝতে পারছি না কোথায় আছে, এটা নিয়ে একটু টেনশন হচ্ছে। দেখা যাক, ওকে ফোন করা হচ্ছে। ডাইভারশন পেরোতে পেরোতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত ডাইভারশন যে কি বলবো। একটা করে না, দুখানা করে বাম্পার। সো বন্ধু, আজকে এটা আমাদের পঞ্চলিঙ্গেশ্বর থেকে পুরী যাওয়ার পথে সেকেন্ড টোল। ভুবনেশ্বর 136, বিশাখাপত্তনম 553, চেন্নাই হচ্ছে এখান থেকে 1405। এখানে স্পিড লিমিট দেখছি করা আছে 80, ভালো কথা, এখানে 80 করা আছে মানে কোনো চাপ হওয়ার কথা না। এক্সিট পয়েন্টগুলো রয়েছে বা এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে, সেই জায়গাগুলো ছাড়া বাকি সব জায়গা দেখো দুপাশে রেলিং দিয়ে ঘেরা। আকাশ মেঘলা মেঘলা করে এসেছে। সময় হয়ে গেছে 1:41, কিলোমিটার হয়েছে আপাতত 413 কিলোমিটার। ও বাও,
বিউটিফুল। তো বন্ধু দেখতে পাচ্ছ একটা বিশাল নদী দেখতে পাচ্ছি, একটা বিশাল নদীর ওপর দিয়ে যাচ্ছি, জানি না এটা কি নদী, তোমরা যদি কেউ যেতে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও। রাস্তাটা বলতে হবে অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। এদিকে হয়ে গেছে বৃষ্টি শুরু, কালকে আসার সময় বৃষ্টি। দশ মিনিট একটু চা বিরতি নিয়েছিলাম, গাড়িটাকে একটু রেস্ট দিলাম 10-15 মিনিট। আর আকাশ দেখতে পাচ্ছ পুরো মেঘলা, তো দেখা যাক বৃষ্টির হাত থেকে আলটিমেটলি বাঁচতে পারি কি পারি না। ও হো ভাই, ও ভাই কি লাগছে, অসাধারণ ভিউটা লাগছে, অসাধারণ। ও সুপার সুপার, এখান থেকে দেখো একটা নদী, এই নদীগুলোর নাম আমার জানা নেই যার জন্য তোমাদের বলতে পারছি না, ক্ষমা করে দিব তার জন্য। আসলে আমি পড়াশোনা করে আসিনি, পড়াশোনা করে আসলে পরে তোমাদেরকে এগুলো বলতে পারতাম, পরেরবার থেকে পড়াশোনা করে আসার ইচ্ছা রয়েছে। এই পাশে পাহাড়টা দেখো, এইখান দিয়ে শুরু হয়েছে, ইভেন ওই দিকেও পাহাড় আছে, বুঝতে পারছি আবছা আবছা দেখা যাচ্ছে। এইখান দিয়ে পাহাড় ওইভাবে গিয়ে পুরো ওই দিকে চলে গেছে, ও দুর্দান্ত দুর্দান্ত লাগছে। এই পাশের পাহাড়টা শুধু দেখো, পাহাড়টা শুধু দেখো এই পাশের একবার, ও ভাই, ও পাহাড়ের উপরে বিদ্যুৎটা চমকাচ্ছে দেখেছো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, চালানো যাবে না, আকাশ দেখো পুরো কালো। আমাদের বাইকগুলো এখানে রাখা হয়েছে, দূরে ওইখানে পাহাড় দেখা যাচ্ছে, প্রচণ্ড জোর হাওয়ার প্রেশার দিচ্ছে। তো এইখানে এই অবস্থা, এখনও এখান থেকে পুরী 121 কিলোমিটার, জুম করে দেখাই তোমাদের। ও অসাধারণ লাগছে, আকাশে মেঘটা দেখো কালো। তো বন্ধু প্রায় 2.5 ঘন্টা ওয়েট করার পর আমরা বেরোলাম, বৃষ্টির জন্য প্রায় 2.5 ঘন্টা আটকেছিলাম। তো এখান থেকে পুরী হচ্ছে 121 কিলোমিটার, বৃষ্টি আবার যে কোনো মুহূর্তে আসবে, জানি না কতক্ষণ আমি তোমাদের সাথে ক্যামেরাতে কথা বলতে পারবো, কতক্ষণ তোমাদের দেখাতে পারবো। আর এখানে দেখো সব জায়গায় লেখা রয়েছে বাইকের জন্য স্পিড লিমিট হচ্ছে 60, তো সেটা মেনটেন করে এবার চালাতে হবে। বন্ধু এখন আমরা কটকের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, হয়তো 4-5 কিলোমিটার বাকি আছে। ক্যামেরা অন করতে পারছি না, বৃষ্টি আর রাস্তা অবস্থা খুবই খারাপ। দেখো শুধু কত বিশাল আর কতটা জায়গা জুড়ে চড়া পড়ে আছে সেটা শুধু দেখো, এখানে ছোটোখাটো একটা শহর বসে যাবে এখানে, এতটা জায়গা জুড়ে চড়া, এইখানে তো এতটা জায়গা জুড়ে চড়া আছেই, প্লাস তারপরে ওই দিকটায় দেখো ওইখানটাতে, ওখানটাতেও কতটা জায়গা জুড়ে চড়া পড়ে আছে। যাই হোক এবারে এইখানে একটুখানি 4-5 মিনিট দাঁড়িয়ে তারপরে এখান থেকে আবার বেরিয়ে যাবো, আবার যেখানে দাঁড়াবো সেখানে তোমার সাথে কথা হচ্ছে, কারণ এখন মোটো ব্লগিংটা করা যাচ্ছে। বন্ধু অনেকক্ষণ পর আবার মোটো ব্লগে,
তো এখন ঘড়িতে বাজে 7:29, পুরী এখান থেকে আর 55 কিলোমিটার মতো বাকি আছে। অবস্থা পুরী ঢোকার আগে আমরা এই টোল প্লাজাটা পেরোচ্ছি, এটা আজকের দিনের রাইডের 5 নম্বর টোল প্লাজা। পুরী এখান থেকে আর 45 কিলোমিটার। বন্ধু এই মুহূর্তে আমরা ক্রস করছি পুরী রেলওয়ে স্টেশন। লাস্ট 42 কিলোমিটার আমরা খুব ভালো টেনেছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, গিয়ে আমাদের আবার হোটেল খুঁজতে হবে, তো এই একটা চাপ তো রয়েছেই। ঘড়িতে এখন বাজে 8:41, আমরা ভেবেছিলাম যে 9টা বেজে যাবে, বাট থ্যাঙ্কস টু দিস রোড, দিস অসম রোড, যে 9টার আগে আমরা পৌঁছতে পারছি। সো গাইজ, ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরীতে, আর আমার বাঁদিকে রয়েছে সমুদ্র, যদিও এখন আমি ঠিক মতো দেখাতে পারছি না, কারণ অন্ধকার হয়ে গেছে আর এখানটাতে প্রচুর জ্যাম, তো বাঁদিকটা সেভাবে দেখাতে পারছি না। এখন ঘড়িতে বাজে রাত্রি 1:20, আমরা এখন হোটেলে শুয়ে আছি। এই হোটেলে যে আমরা শুয়ে আছি এটার পেছনে একটা বড় গল্প আছে, সেটা আমি তোমাদেরকে কালকে বলব। এটুকু বলে রাখতে পারি যে শরীরের চার্জ এখন মাইনাসে চলছে, অনেক কষ্টে একটা দোকান খোলা পেয়ে সেখান থেকে রুটি আর তরকারি বলে রিকোয়েস্ট করে বানিয়ে নিয়ে এসেছি, তো সেগুলো খেয়ে দিয়ে এবারে ঘুমাবো। তো চলো, গুড নাইট। ডে 1 ব্লগ পুরীর সেখানে শেষ করছি, বাকি কথা কালকে হবে।